এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। কয়েকদিন থেকেই তিনি ছিলেন বেসুরো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি ছিলেন গড় হাজির। আরও এক ধাপ এগিয়ে আজকে দলের পদ ছেড়ে দিলেন প্রবীর ঘোষাল, উত্তরপাড়ার বিধায়ক, আমাদের সঙ্গে রয়েছেন। কি পদ ছাড়লেন এবং কেন? আমার পদ ছিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আমি একজন সদস্য ছিলাম আর জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম। আমি ছেড়ে দিলাম এই দুটো পদ, ইস্তফা দিলাম। কেন? না, আমার মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছিল এবং আমি দেখলাম সেই ক্ষোভ অনেক উচ্চ নেতৃত্বের কাছে পেশ করো, সেই ক্ষোভ সেই সমস্যাগুলো কোনো সুরাহ হচ্ছিল। উচ্চ নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী? না, মুখ্যমন্ত্রীকে তো বলেছি, আমি তো প্রেস কনফারেন্সে বলেছি, আমি মুখ্যমন্ত্রীকে স্পেসিফিক বলেছি, মুখ্যমন্ত্রী আমায় কী বলেছেন সেটাও বলেছি, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এক মাস হয়ে গেছে, কিছু মুখ্যমন্ত্রী বলার পরেও কাজ হচ্ছে না কেন, সেটা আমি কী করে বুঝবো? আমার এই জন্যই মনে হচ্ছে যে আমরা যারা ভালো মানুষ, ভালোভাবে কাজ করতে চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মনে হয় আমাদের কাজ করতে আর দেওয়া হবে না। শুভেন্দুর ক্ষেত্রে কী বলবেন? শুভেন্দু তো কোনো বড় মাপের নেতা, আমি তো বলেছি যে ও তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জনপ্রিয়তা নিরিখে সব কর্মী সমর্থকের কাছে ওই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিল। তাকে দলে রাখার দরকার ছিল নিশ্চয়ই, অবশ্যই। মানে চেষ্টা কি করেনি তৃণমূল বলছে? চেষ্টা করেছে, কিন্তু চেষ্টায়ও নিশ্চয়ই খামতি ছিল, তাহলে বেরিয়ে গেল কেন? আপনি যা বলছেন ওটা তো দল বিরোধী ছাড়া আর কিছু বলা যায় না। সে দল ঠিক করুক, যদি মনে করে দল বিরোধী। এমনিই তো দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে মনে করছে, আর তার উপরে যদি কোনো শাস্তি দেবে মনে করে দিতেই পারে। লোকসভা 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বলছি, লোকসভা নির্বাচনের পর হুগলি জেলায় কমিটি বদল হলো। আমি বারবার বলেছি যে রোগের অসুখ কিন্তু ক্যান্সারের মতো সংক্রামিত হচ্ছে, অসুখ সারছে না। প্রকাশ্যে বলেছি, আড়ালে বলেছি, সব জায়গায় বলেছি। বিজেপি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন বা আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ? এখনো যোগাযোগ। তাহলে আপনার ভবিষ্যৎ কি, আপনি যদি দলের সব পথ ছেড়ে দেন? ভবিষ্যৎ তো উজ্জ্বল, সে তো মানুষ ঠিক করবে। উজ্জ্বল কেন বলছেন? আপনার দলের ঠিক করবে, আমার সঙ্গে মানুষ আছে বলে আমি মনে করছি আমার ভবিষ্যৎ উজ্জ্বল। ভগবান আছেন। মুখ্যমন্ত্রী বলছেন দল যাদের ক্যান্ডিডেট করবে না তারা এরকম বেশি হচ্ছেন। দল ক্যান্ডিডেট করবেন কি করবেন না তো আমি জানি না। আমাকে তো কয়েকদিন আগে বলেছেন উনি যে দরকার হলে আপনি অন্য জায়গা থেকে দাঁড়ান। কারা করছে নেপথ্যে, কারা? এইটাই আমার কাছে রহস্য যে কারা, এটা কারা যে কেন করতে দিচ্ছে না, সেটা কেন দল বুঝছে না, দেখছে না, আমি বুঝতে পারছি। আপনি বারবার পচা মুখের কথা বলছেন, সেটা কে বলেছে? একা কোনো কারণ কেন? পচা মুখে তো সর্বস্তরে আছে। আমি তো সেই জন্য শুদ্ধিকরণের কথা বলেছি, রাজ্য স্তরে না জেলা স্তরে। শুদ্ধিকরণের কথা আমি রাজ্য স্তরেও বলেছি যে শুদ্ধিকরণ যদি হতো তাহলে তৃণমূলকে এত কাঠখড় পোড়াতে হতো না। এবং গোটা হুগলি জেলাতেই আমাদের ফল খারাপ হয়েছে লোকসভা নির্বাচনে, তাই এই পচা মুখেরা অনেক দায়ী আছে, অনেকে দায়ী আছে। বিজেপি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন? না, আমি উড়িয়ে দিচ্ছি না, আমি বলছি না আমি বিজেপিতে যাব। এখন তৃণমূলের তরফ থেকে কি পদক্ষেপ করা হয় সেটাই এখন প্রশ্ন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, ধন্যবাদ।